হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বিন্দাস আছি, বিন্দাসই থাকি। তো আজকে যে ব্লগটা স্টার্ট করছি, আজকে হচ্ছে নববর্ষের পরের দিন। তো আগের ব্লগটা দেখেই বুঝতে পেরেছো যে আমি ওখানে বলেছিলাম যে আজকে আমাদের মেদিনীপুরে শো আছে, মানে আমরা 3 দিন ধরে আজকে মেদিনীপুর থাকবো এবং দীঘাতেও এনজয় করবো। সব ব্লগ তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 12টা, এখন আমি পুরো রেডি হয়ে গেছি। প্রচণ্ড বাইরে গরম, 42 ডিগ্রি টেম্পারেচার চলছে, তাই আমি সুতির একটা কুর্তি দিয়ে চালিয়ে দিলাম। কিচ্ছু করার নেই, হালকা জাস্ট একটু ইয়ে দিয়েছি, সানস্ক্রিন আর আইলাইনার আর লিপস্টিক, না একদম আমাকে বেকার লাগবে দেখতে, তাই জন্য এরমভাবে আর কি। আর ও দুটো ব্যাগ নিয়ে চলে গেছে, সরি একটা ব্যাগ নিয়ে চলে গেছে, আমার এই দুটো ব্যাগ হয়েছে। দুদিনের জন্য আমার প্রচুর লাগেজ লাগে, কারণ তোমাদের ভিডিও দিতে হবে বলে বিভিন্ন ধরনের ড্রেস চেঞ্জ করতে হয়, সেই কারণে অনেক লাগেজ লাগে। তো সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আপাতত বেরোই, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এবং রাস্তায় কত এনজয় করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, এখন আমরা গাড়ি ছেড়ে দিয়েছি এবং আমরা এখন রয়েছি একদম গঙ্গার পাড়ে। তো আয় তো, আয় ছবি তুলি। হাই বল তোরা, হাই বল বল হাই। তো এখন হচ্ছে আমরা আছি গঙ্গার পাড়ে আর এখন আমরা যাব ওই পাড়ে। তারপরে প্রচন্ড পরিমাণে রোদ, প্রচন্ড ইয়ে, কিন্তু হাওয়ার কোনো বালাই নেই। তোমরা এখন যাই, তারপর আবার দেখছি। হোটেলে এলাম, এখন আবার এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর তারপর যাব স্পটে। এখন বাজে 4:20। তো মুখ এই সাইডটা আমার মোটামুটি পুরো পুড়ে গেছে, এতটাই গরম, মানে খুবই কষ্ট হয়েছে আজকে। এখন ওখানে গিয়ে নিশ্চয়ই থাকার জায়গা দেবে, আমরা ফ্রেশ হওয়ার জায়গা দেবে, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার স্টার্ট করবো গোবরা। মানে কি কষ্টকর ব্যাপার, তোমরা জাস্ট ভেবো না। তো এখানে আমরা একদম বাঙালি খাবার খাবো, তারপর আমরা আবার একটু রেস্ট নিয়ে 5টা নাগাদ আবার বেরিয়ে যাবো। এখন মোটামুটি রোদ কমেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে লু বইছে, এটাই খুব খারাপ লাগছে, শরীরটা খারাপ লাগছে। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 9:30, সরি প্রায় 9টা। তো আমরা এখন চলে এসেছি এবং চলে আসার পর আমি রেডিও হয়ে গেছি, আর রেডি হয়ে যাওয়ার পর ভ্যান সেট আপ হচ্ছে, তারপরে আমরা উঠবো, মানে গাড়িতে উঠবো। প্রচণ্ড পরিমাণে গরম, পুরো লু পড়েছে, তবু আমি সেই গরমের মধ্যে আমি ব্ল্যাক পরেছি, দেন ফুল হাতে এরকম ঝিকিমিকি ঝিকিমিকি চম্পা এরকম টাইপের ড্রেস। কী হচ্ছে সেটা আমি একমাত্র বুঝতে পারছি, সো কিছু করার নেই। তো তোমরা এবারে গান শোনো, আর এখানে ভীষণ মানুষ ভালো। আমরা ফার্স্ট একটা অন্য বাড়িতে পোস্টার দিয়েছিলো, সেই বাড়িতে গ্লুকন্ডি প্রচুর আত্মীয়তা করেছে, এই বাড়িতেও সেম আত্মীয়তা প্রচুর পেয়েছি। আর এবার তাহলে তোমরা গানটা শোনো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। Thank you.
গেছে, আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, মেকআপটা তুলবো, দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে জাস্ট বেরিয়ে যাবো। এখন ডুয়েট গান হচ্ছে, আমি ওইখানেই বসেছিলাম কারণ ঘরটার মধ্যে এতটাই গরম ছিল, ইম্পসিবল ছিল ওখানে বসা, সেই জন্য ওখানেই বসেছিলাম, পাখার হাওয়া ছিল। তো এখন এসে আমি এবার আর কি সব কিছু গোছ কাজ করছি এবার বেরোনোর জন্য, ডুয়েট হচ্ছে এক্ষুনি শেষ হয়ে যাবে। আর তো চলো আজকের মতন তাহলে এখানে ব্লগটা স্টপ করছি, কালকের ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর কালকের ব্লগটা একটা অন্যরকম হতে চলেছে, তো তোমরা অবশ্যই সাথে থেকো এবং পাশে থেকো। এখানে এসে ভীষণ ভালো লাগছে, এখানকার অনুষ্ঠান খুব ভালো হয়েছে, সো আমি খুব হ্যাপি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো, বাই বাই, গুড নাইট।